নানা আয়োজনে এক যুগ আগের ট্র্যাজেডি স্মরণ করেছে এলাকাবাসী। সকালে নিমতলীর নবাব কাটারার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন এলাকাবাসী সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা। স্বজন হারানো ভুক্তভোগীরা স্মৃতিচারণে জানান তাদের অনিরাপত্তার কথা। পুরান ঢাকার অলিগুলি থেকে কেমিক্যাল গোডাউন অপসারণেরও অনুরোধ জানান তারা। নবাব কাটারা থেকে দাহ্য পদার্থের গুদাম সরে গেলেও আশপাশ এলাকায় তা ফের গড়ে উঠেছে বলে অভিযোগ তাদের। এদিকে কেমিক্যালের গুদাম ভাড়া দিলে বাড়িওয়ালারা লাভবান হন বলেও জানান তারা। রাসায়নিক গুদাম ভাড়া না দিয়ে মানবিক হওয়ার আহ্বান জানান জনপ্রতিনিধিরা। এছাড়া সরকারের গৃহীত সুপারিশগুলো বাস্তবায়ন করে পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম স্থানান্তরের দাবি এলাকাবাসীর। আমার ভাইগনা মারা গেছে, বড় বোন মারা গেছে, আমার বাসা টোটালি ছয়জন মারা গেছে। আমার পরিবার হারাইছি, আমি চাই না যে আর অন্যান্য পরিবার কেউ হারাক। আর মেন কথা হলো কেমিক্যালটা যেমন সরায় ফেললে ভালো হয়। যারা অতি উৎসাহিত বা অতি লাভের জন্য গোডাউন ভাড়া দিয়ে দেয়, মানে নীতিগতভাবে তাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে না, আমাদের ভাই বোনের প্রাণ এখানে বেশি মূল্য, ওই ভাড়ার থেকে বেশি মূল্য হলো তাদের প্রাণ।